হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ও সরি সরি, এটা তো আমার ইউটিউব চ্যানেল না, এটা আমার বন্ধু, এটা আমার ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাই? আজকে আমার মন ভালো নেই ভাই, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আপাতত বাজছে দেড়টা আর আমি এখন দোকান থেকে এসে চান খাওয়া করে, মানে না খাওয়া খাওয়া দাওয়া হয়নি এখনো, স্নান করে এসে তারপরে এখন ভিডিও স্টার্ট করছি। কারণ আজকে অ্যাকচুয়ালি বাড়িতে ভাত খাওয়া হবে না, কি একটা আছে বাড়িতে, মানে বাড়িতে না কি যেন বলে আমতি কি এরকম কিছু একটা বলে, তো ওটার জন্য নাকি দুপুরে ভাত খেতে হয় না, তো দুপুরে অন্য কিছু রান্না হবে যত সম্ভব। দেখা যাক কি রান্না হয়, আমি জানি না, মনে হয় পরোটা হবে। আজকে কি রান্না হবে? আজকে বাড়িতে কিছু একটা আছে আম্ববতী, যার জন্য বাড়িতে দুপুর বেলাতে ভাত খেতে হয় না, চিড়ে দই। হ্যাঁ, ভাত ছাড়া সব খাওয়া যাবে, তাই তো? পরোটা করবে দুপুরে বোধ হয়, ছোলার ডাল, হ্যাঁ, আলু পটল, কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি, কাঁচা, কিন্তু ভাত খাওয়া যাবে না, এটা কি রকম নিয়ম বুঝতে পারলাম না। কারণ কামে খায়, আজকে পুজো সাত তারিখ থেকে, সাত তারিখের লাগে আম্ববতী আর দশ তারিখ অব্দি, বাঙালি মানুষ ভাত ছাড়া তো এমনি চলে না, রাত্রেবেলা তো ভাত খাই, তাও আজকে দুপুর বেলাতে ভাত খাওয়া যাবে না। আর এটা আমার বৌদি, বৌদির ইউটিউব করার খুব শখ কিন্তু বৌদি করতে পারছে না, এটা আমাদের বলছে। হ্যাঁ, অত খাবো নাকি, আমি একটুখানি খাবো খালি। এই যে এটা আমাদের পুচকি, এটা বাড়িতে আমাকে এখন পর্যন্ত বাড়িতে পুচকি পুচকি বলে ডাকা হতো, এখনো ডাকে, মা পুচকি বলে ডাকে, তো আমার পরে এখন বাড়িতে এই যে একটা পুচকি, তো এখন থেকে বাড়ির পুচকি এটাই। এই যে আমার দুধ, আজকে আম্ববতীতে খেতে হয়, আমার খাওয়া হয়ে গেছে, স্নান করে খেয়েছি। আজকে নাকি নিয়ম, এটা প্রত্যেক বছরে হয় অবশ্য, আমি ভুলে যাই, আমরা প্রত্যেক বছরে 9 তারিখে করি, না 9 তারিখে ডেট ফিক্স থাকে না, 8 তারিখে করি না, অপরাজিত না আটে ঘাটে পড়ে, আমরা আটে ঘাটে করি, আজকে দিন করি। তা এই পড়াটা কোনো হয়নি না, পড়ব সময় পাইনি, কখন হবে জানি না, আপাতত আমাকে এটা সেই চালাতে হবে যতক্ষণ না হয়। খেতে ভালো, আমার দেখতে ভালো লাগে না, তাই কি আছে, চিড়ে আছে, দই আছে, কলা আছে, আম আছে, দুধ আছে, আর কিছু নাই, চিনি আছে, চিনি দিয়েছ? আমি চিনি খাই না তার জন্য, বাট ভালো লাগছে খেতে, কিন্তু আমার ওই মেখে খেতে ওটা আমার ভালো লাগে না, একটু আলাদা আলাদা থাকবে, ওটা ঠিক আছে। আমি যে এই খাবারটা যেটা আছে এটা আমি, এটাই আছে, জাস্ট মাখা আছে তাই, এটা আমি, হ্যাঁ এই যে এটা আছে মাখা আছে তাই আমি আলাদা আলাদা খেতে পারবো, কিন্তু একসাথে যদি মেখে দেয় তাহলে আমার একটু কেমন লাগে, ওটা আমার একটু খেতে অসুবিধা হয় তাই, তাছাড়া কিছুই না। টমেটো ইয়ে খাবো কখন, তাহলে না না পরোটা, সবার জন্য করেছো নাকি ডালিয়া? আমি খেতে একটু ভালোবাসি, যার জন্য যাই করে আমার জন্য এক্সট্রা করে করবে, ভালো লাগছে ওটা। অত না অত না, কত দিচ্ছ ডালিয়া? এক পটল ভাজা আমি করেছি, আমার ছেলে খেয়ে থাকতে পারে না, আমার নিরামিষ খেতেই ভালো লাগে না। এটা আমার বাবা, ভালো বলো। হ্যালো, কে হচ্ছে বা বলছে, মনে করছে ভিডিও কলে আছে, তাই মনে করছে ভিডিও কলে না, স্নান করে আসলাম,
মা বলছে মাথাটা আঁচড়াও, কেমন লাগছে দেখতে, ভিডিও হচ্ছে, কেমনই লাগবে দেখতে, তার জন্য চিরুনি দিচ্ছে মা আবার। তো ওইটুকু খাওয়াতে পেট ভরে গেল আমার অ্যাকচুয়ালি। আর একটু ডালিয়া খেলাম, মা ডালিয়া করেছিল, তার কিছু খাবো না, পাউডার টাউডার কিছুই খাবো না ভাবছি, এইটুকুতে পেট ভরে গেল। তো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাতে ভাবছি কোথাও, না সন্ধ্যাবেলা না সরি, বিকেলবেলাতে ভাবছি বেরোবো, কারণ আজকের দিনটা খুব ভালো আছে। আমি আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, এ দেখো আকাশটা, দেখো আজকে আকাশটা খুবই সুন্দর লাগছে, আমার এরকম আকাশ খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। তো আকাশটা দেখলে কতটা ভালো লাগছে দেখতে। তো ভাবছি সন্ধ্যা আবার শুনছি, সন্ধ্যা সন্ধ্যায় বেরোচ্ছে, সন্ধ্যার দিকে বেরোই, তার জন্য সন্ধ্যা সন্ধ্যায় বেরোচ্ছে মুখ দিয়ে, না বিকেলের দিকে বেরোবো। আর ভাবছি কিছু ছবি তুলবো, আগে অ্যাকচুয়ালি আমি ছবি তুলতাম, মোবাইল ফটোগ্রাফি করতাম, প্রফেশনাল না, এমনি শখের জন্য। তো 2 বছর হয়ে গেল বন্ধই করে দিয়েছি ওটা, তো হঠাৎ করে আজকে অ্যাকচুয়ালি শখ জাগলো। আর তোমাদেরকে এক বাড়িতেই খালি ব্লগ করছি, তো তোমরাও একঘেয়েমি হয়ে গেছে, তো একটু বাইরে যাব আর ঋষিকে ফোন করব, ও যদি ফ্রিতে, মানে ও যদি ফ্রি থাকে তাহলে আসবে, দেখা যাক যদি ফ্রি থাকে তো ফোন করবো, এখনই ফোন করবো অ্যাকচুয়ালি। আমি বেরোবো যত সম্ভব 4:30-5টা এরকম টাইমে, ছবি তুল অনেকদিন পরে তুলবো, দেখি আবার পারি কিনা, আগে ছবি তুলতাম দিয়ে ফেসবুকে পোস্ট করতাম কয়েকদিন আর ভালো লাগতো, তো দেখি এখন পারি কিনা। আর আমার, আমি তোমাকে দেখাই একটা জিনিস, আমার ছবি তোলা একটা তখন একটা নেশা হয়ে গেছিল, ছবি কি বলবো, এই যে এরকম, এটাতে আমার লেন্স আছে, দুটো ম্যাক্রো লেন্স আছে। একটা টাইম অ্যাকচুয়ালি ছবি তোলার খুবই কম্পিটিশন ছিল, মানে কে কতটা ভালো ছবি তুলতে পারে, বা প্যাশন, প্যাশন তো বলবো না, ওই শখ হয়ে গেছিলো সবার ছবি তোলা দেখে, আমারও সব ছবি তোলার শখ হয়েছিল। তো এই এই দুটো লেন্স আমার কাছে, এগুলো দুটো, এটা দুটোই ম্যাক্রো লেন্স, আর এই দুটো একসাথে মনে হয় 2800 কি 2900 নিয়েছিল, আমি অ্যাপেক্স থেকে নিয়েছিলাম, তো খুবই ভালো লেন্সগুলো। আমি এখান এর কতগুলো ছবি তুলেছিলাম, যদি আমাকে ফেসবুকে ফলো করো তাহলে দেখতে পাবে, ওই আগের ফেসবুক আইডিটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, নাহলে ওটাতে অনেক ছবি ছিল, সেটা তো আছে। আর যদি তোমরা চাও তাহলে আমি এটার থেকে ছবি তুলে আমি তোমাদেরকে দেখাতে পারি কতটা মানে ভালো ছবি উঠছে। আর কিছু কিছু ছবি আমার তোলা আছে, ওগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। তো লেন্সটা খুব ভালো অ্যাকচুয়ালি, বাট আমি 2 বছর ধরে ওই শখটা আমার পুরো, মানে কি জানি হঠাৎ করে কি হলো, ওই ট্রেন্ডের মতন ব্যাপার হয়ে গেছে, যে ট্রেন্ডে যা চলবে সেরকমই। তো ফটোগ্রাফির খুব ট্রেন্ড চললো একটা টাইমে ফেসবুকে, তো সবাই করতো, আমিও করতাম, ভালো লাগতো। একটা টাইম গিয়ে অনেক কিছু শিখে নিয়েছিলাম ফটোগ্রাফির ব্যাপারে, ফটোগ্রাফি প্রিয় জানতাম না, তো স্ট্রিট ফটোগ্রাফি, ম্যাক্রো, তারপরে সিলভেট ফটোগ্রাফি, অনেক কিছুই শিখেছিলাম। তো এখন আর অতটা কিছু ইন্টারেস্ট নেই, তো ভাবলাম যে বাড়িতেই তো বসে বসে ব্লগ বানাচ্ছি, তো আজকে একটু বাইরে যাব আর কয়েকটা ছবি তুলবো। মেন অ্যাকচুয়ালি আমার ইচ্ছেটা হচ্ছে কি পাবলিকলি ব্লগিং করার জন্য, তো বাইরে গিয়ে ব্লগটা করবো আর ছবিও তোলা হবে, একসাথে দুটো কাজই হবে, আমারও একটু মানে ভালো লাগবে। আর ছবি তুললে কি হয় অ্যাকচুয়ালি, আমার যেটা হতো আগে যে কি, আর ছবি তুললে অ্যাকচুয়ালি মনটা ভালো থাকতো আমার, মুড টুড যদি অফ থাকতো তখন আমি ছবি তুলতাম। অনেকের যেরকম অনেক শখ থাকে, সেটা করলে মনটা ভালো থাকে সেরকমই, কারো ধরো কি বলবো, ড্রয়িং করলে মন ভালো থাকে, কারো ডান্স করলে হয়তো, কারো গান করলে, তো আমার ওটাই, ছবি তুললে মনটা ভালো থাকতো। দিয়ে ছবিটা তোলা বন্ধ হয়ে গেলো যেটা বলছিলাম আর কি। তো আজকে বিকেলবেলায় যাবো, ঋষিকে ফোন করে এখনই দেখি কি বলছে, দিয়ে যদি ও আসে তাহলে ওকে নিয়ে যাবো, নাহলে একাই যাবো। তো আপাতত এই যে ঋষির সাথে চলে এসেছি, বাট দুঃখের বিষয়টা হচ্ছে কি, যে কারণে আসলাম সেই কারণটা আমার মনে হচ্ছে না হবে, কারণ দুপুরে দেখলাম ওয়েদার খুব ভালো আছে, তার জন্য বেরালাম, ঋষিকে ফোনও করলাম, আর ও বেচারা কত ভালো ছেলে, অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে বলেইনি, তাও আমি এতক্ষণ ওকে নিয়ে আসার পরে আমি জানছি, ওনাকে নিয়ে বেরোলাম, তারপরে জানছি ও অ্যাক্সিডেন্ট হয়েছে, সকালবেলাতে বেরিয়েছিল, দিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে ট্রেকারে করে যাচ্ছিলো সেই ট্রেকারে, তো তাও এসেছে। বাট দুঃখের বিষয়টা হচ্ছে কি, আমি যেমন বললাম যে ছবি তোলার জন্য বেরোবো, তো ওয়েদারটা দুপুরবেলাতে ভালো ছিল, তারপরে একটু মেঘ ধরলো দুপুরবেলাতেই, কিন্তু ভালো মেঘটা কেটেও গেলো, ভাবলাম যে তাহলে হয়তো ঠিক আছে, বেরিয়ে পড়বো, ঠিক হয়ে যাবে, এখন আবার মেঘ টেক করেছে। এ দেখো মেঘের অবস্থা, দেখো আকাশটা তখন দেখালাম দুপুরবেলাতে কত সুন্দর ছিল, ইভেন বের হওয়ার আগেই, জাস্ট 20 মিনিট আগে আকাশটা এতটা সুন্দর ছিল, ভাবলাম যে কয়েকটা ছবি তোলাই যাবে, বাট হবে না মনে হচ্ছে। আর এই যে ওর কোন পায়ে লেগেছে, এই যে এই পায়ে লেগেছে ওই ইয়েটাতে, তো বেচারা খুব ইনোসেন্টলি বসে আছে, আমাকে দেখে লাভ নেই, ভিডিও আসবে এই ব্যাপারে সবাই দেখে নেবে, ওর ওর ভিডিও আসবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে,
টোটো নতুন বন্ধু পেয়ে গেলাম, ওরা বলছে যে ব্লগ করি নাকি, তাই বলছে। তোমাদের বাড়ি কোথায়? এখানে বসন্তপুরে বাড়ি। এখানে বাড়ি? আচ্ছা, ওদের বাড়ি এখানে, আমার বাড়ি একটু দূরে। এখানে ওই যে মেঘ ধরে বসে আছে, তো আমার ছবি তোলাও হবে না মনে হচ্ছে। যদি আজকে যদি ছবি তোলা না হয় তাহলে নেক্সট ব্লগ অবশ্যই দেখাবো ছবি, মানে যেগুলো ইয়ে করছি। আর ম্যাক্রো লেন্স ওগুলো আছে, ওগুলো আপাতত 2 বছর ধরে কোনো কাজে লাগছিল না, তো ওগুলো দিয়েও কিছু আবার ছবি তোলা ট্রাই করবো, তো দেখা যাক। আর এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, মেঘ ধরেছে, তার জন্য তো এটা ভালো লাগছে, এটা খুব এনজয় করছি। আর লকডাউনের সময়তে প্রত্যেক দিন, লকডাউনের মানে কি বলবো, অনেকদিনই প্রায় 1 থেকে 1.5 মাস মতন এখানে এসে বসতাম, আড্ডা দিতাম। আমি, যে ঋষি, আরো দুটো ফ্রেন্ড ছিল, আশিফ, বিপ্র, সবাই মিলে আড্ডা দিতাম। তো এখন সবাই ব্যস্ত আর তাই এখানে আসা হয় না। তো ওখান থেকে বাড়ি চলে এসেছি, আজকে কোনো কাজই হলো না অ্যাকচুয়ালি, মানে যে কারণে গেলাম সেই কাজটা হলো না ফটোগ্রাফির জন্য। তো 2-3টে ফটো জাস্ট তুলতে পেরেছি, কারণ লাস্টের দিকে যখন আসবো তার কিছুক্ষণ আগেই আকাশটা একটু ভালো হলো, তো জাস্ট 2-1টাই ছবি তুলেছি, তাছাড়া হলো না আজকে, যে কারণে গেলাম বললামই। নেক্সট যেদিন যাব বা আগেই গিয়ে পারলে কয়েকটা ফটো তুলে রাখবো তোমাদেরকে দেখানোর জন্য, তো দেখা যাক। আর আজকে অ্যাকচুয়ালি ঋষির খুব একটা শরীরটা ভালো ছিল না, তো চলে আসলাম অ্যাকচুয়ালি, ওখানে বেশিক্ষণ ছিলাম না, তার পরপরই চলে আসলাম। কুড়ি বাবা, ওই দেখো দেখো তো, পুচকি কি সুন্দর তাকিয়ে আছে। এখন বউদের ঘরে বসে আছি, রোজ সন্ধ্যাবেলাতে থাকে না এরকম করে জেগে, আজকে জেগে আছে, শুরু করে দিয়েছে। খালি মোবাইলের দিকেই তাকাচ্ছে, বড় হয়ে আমার মতনই হবে মোবাইল, মানে মোবাইল প্রেমী হবে খালি। বৌদিও খুব মোবাইল প্রেমী, বৌদি মেয়ে হবে মোবাইল প্রেমী। হ্যাঁ, এখন সবাই, আর ওকে ছোট থেকে ব্লগার করে দিব আমার মতনই, ভালো হবে। দেখছে দেখো, আমি ব্লগ করছি আর ও এখান থেকে দেখছে, মোবাইল দিকে তাকাচ্ছে, এখন ওই দেখো আমি যেদিকে মোবাইল ঘোরাচ্ছি ও সেদিকেই তাকাচ্ছে, জাস্ট 1 মাসের বাচ্চা, ও যেদিকে মোবাইল ঘোরাচ্ছি সেদিকে মোবাইল দেখছে, এখন মোবাইল দেখতে পাচ্ছে না বলে ও কাঁদছে, মোবাইলের ছবি দেখছে, এই দেখো। ও এই দেখো, এই দেখো কি এটা, দেখো 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 কি এটা, দেখো দেখো মোবাইল দেখতে পাচ্ছে না বলে ও নিজেকে দেখছিল, দেখতে পাচ্ছে না তাই কাঁদছে, তাই গো। আমি সন্ধ্যা দিচ্ছিলাম, হ্যাঁ মা সন্ধ্যা দিচ্ছিল, তার জন্য এখনই বেরোবো, বেরোতে দিল না, বলছে যে ইয়ে আগে সন্ধ্যা দিয়ে হবে তারপরে বেরোবি। এখন তার জন্য বৌদির ঘরে আসলাম, যে বৌদির ঘরে এসে দেখছি ওই যে পুচকি জেগে আছে, এই টাইমে না ঘুমিয়ে থাকে, এই টাইমে জেগে থাকে না। আর আমি ওকে পুচকি বলে ডাকবো, বাড়িতে আমাকে সবাই পুচকি বলে ডাকতো, মা রিসেন্টলি আমাকে শুভ বলে ডাকে, আর আমার দিদি এখন পর্যন্ত পুচকি বলে ডাকে, আমার বিয়ে হয়ে গেলে তখন তাও পুচকি বলে ডাকবে, ফোন করলো পুচকি, আর ওই নিয়ে আবার হাসবেও যে তোকে এখনো পুচকি বলে ডাকি। তো এখন আমার থেকেও পুচকি কেউ এসেছে বাড়িতে, তো ওকে এখন পুচকি বলে ডাকবো, আবার কি যেদিকে ক্যামেরা থাকছে ও তাকাচ্ছে ওদিকে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, তো আশা করছি তোমরা ব্লগটা এনজয় করেছো, অ্যান্ড আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। সো বাই বাই গাইজ।